আসসালামু আলাইকুম সবাই রে, আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখো, আমি একটা বাস্কেটের মাঝে কন্টেইনার বাস্কেট যেতে কথা, ও তার মাঝে আমি রাডিশ রুয়াইছি। তো আজকে হারভেস্ট করবো, ভিডিও এন্ড পর্যন্ত দেখবো। আর খিলা আমি রুয়াইছি দেখাইমো ভিডিওর মাঝে, ও ভিডিওর মাঝে আর হারভেস্টিং দেখিলি বা এন্ডে দিই। তো ভিডিও কন্টিনিউ দেখবা। ও দেখা পারা, প্রথমে আমি ওলা দুইটা বাস্কেট নিছি। এটা আসলে বড় বড় ফ্রুটর বাস্কেট, ফ্রুটর কিতাও যে ডেলিভারির বাস্কেট। আর আমি সবগুলা দুই বাস্কেট ও দুই জাতর রাডিশ আর কি রুয়াইমু। তো দেখবা কিলা রুয়াই, দেখবা দেখো কা। আর এই যে ব্ল্যাক যে পেপার দেখা, পেপারও লহান একটু হইলো যে উইড কিলার। এটা বিএনকিউ বা যে কোনো গার্ডেনের সব মিলে ওটা দিছি, ও যে মাটি নিচে দিয়ে যাইতো না হরি। আপনারা চাইলে অন্য কিছু দিতে হবে, আরও মাটি আমি ইউজ করি আর মাল্টিপারপোজ। আমি দুই ধরনের সিড রুয়াইমো। আর আপনারা কইতাম চাইলাম ওরকম আপনারা সেউজেন সাইন কন্টেইনারও মাঝে রুয়াই, তাতে ধনিয়া পাতা এরপরে লাল শাক সব কিছু রুয়াইল যায়। এটা কিন্তু ইজি হয়, মেনটেন করতেও ইজি হয়। তো আমি হলো আর কি 2000 রাডিশর বেশি রুয়াইছি, সাদাটা আর লালটা। এই দুইটা আমি উইলকিনসন থেকে বেশি আনছিলাম, উইলকিনসন ওই চিপ আর বালাও থাকে তার আর বেশি। দুইটা বেশি আমি উইলকিনসন থেকে আনছি। লালটা লালটার মাঝে দুই জাতে আসছে, একটা রাউন্ড আর একটা লম্বা। আমি দুইটা ওই এক বাস্কেটও দিলেইছি। আপনারা ওলা রুয়াইতে পারবা ধনিয়ার পাতা, ধনিয়ার পাতা অর্থাৎ রুয়াইলে বেশি ভালো হয়, কুইক উঠে আমি দেখছি। আমি অ্যাডভাইস দিলাম আর কি। আর ওই দেখ রুয়াইয়া পানি বালা জিনতে দেওয়া লাগে, আর যে এখন যে গরম পড়ছে বেশি পানি লাগেও, পানি খুব বেশি দিতে হয়, নাইলে কিন্তু আর বার ইয়ে হইতো না, ও জার্মিনেট হইতো না। আপনারা যারা এখন রুয়াইবা, এখনও সময় আছে, দুই তিনবার রুয়াইয়া খাওয়া যায় সামারও রাডিশর বিসি। এটা দুই সপ্তাহে উঠি যায়, ওই দোকে চার পাঁচ দিন পরে ও অবস্থা। এটা আমি আগের রেকর্ড হরা বয়স ওভার দিয়ার, আর ইগু হইলো দুই সপ্তাহ পরে, বেশি একটু বেশি ফরি গেছে। আমরা বুঝছি না এটা সবগুলো উঠবো হরিয়া, যে কন্টেইনারের মাঝে তো আসলে বোঝা গেছে না সব কিছু উঠি যাব, তো বেশি হয়ে গেছে একটু বেশি। ওদেরকে আমরা এখন হারভেস্ট করি আর ভিউয়ার্স হল। আশা করি ভিডিও আমার ভালো লাগছে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা। আগামীতে আমি আরও শেয়ার করবো বিভিন্ন নতুন নতুন টিপস হল আপনার লগে। আর আমার আরও না গার্ডেনের আপডেট দিমো অনেক কিছু, তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। আর দোকা যে সুন্দর লাল লাল যে কিউট লাগে আর কি রাডিশগুলা, আর খাইতেও মজা, সুটকি দিয়ে বেশি মজা পাই আমি। ঠেংরা মাছের সুটকিও তাদের খুবই মজা লাগে এগুলা, আপনারা ট্রাই করি দেখবা। চিংড়ি মাছ দি, ঠেংরা মাছ দি, যে কোনো বড়ো মাছ দিয়েও ট্রাই করা যায়। বলা থাকবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ এভরিওয়ান।